হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিওটাকে শুরু করছি, কারণ আমি আজকে এসেছি মুনমুনের বাড়িতে। মৌমিতার সঙ্গে মুনমুনের সঙ্গে কেক বানিয়েছিলাম, তো আজকে এসেছি মুনমুনের বাড়িতে। আর এমনি জাস্ট চলে এলাম, তো ও আজকে একটুখানি কী রান্নাবান্না যেন করছে আমার জন্য, চলো একটু দেখা যাক কী করছে। আচ্ছা, আদা রসুন পেঁয়াজ বাটা হচ্ছে, আর একটু লঙ্কা বাটাও হয়েছে, বাট লঙ্কাটা না ঠিক মতো বাটেনি, সো আমার কোনো ফল্ট নেই, মেশিনের সমস্যা আমার নয়। আচ্ছা, আমি এটা অ্যাকচুয়ালি রেডি করে রাখছি আমি, যাতে ওইটা যখন ম্যারিনেট করবো তখন সুবিধা হয়, মানে একটা কাছাকাছি জিনিসপত্রগুলো পেলে সুবিধা হয় না সেটাই। এই হচ্ছে চিকেন। ম্যাডাম এখনো আমাকে এটা বলেননি যে উনি অ্যাকচুয়ালি কি রান্না করছেন। আমি করছি লেমন পেপার চিকেন। একটু মুখটা দেখা। লেমন পেপার চিকেনটা ম্যারিনেট করে রাখবো তাহলে রান্নাটা করার সময় একটু তাড়াতাড়ি হবে। ওকে, একটু নুন দিলাম। আচ্ছা, এই ম্যারিনেটের সময় না হাত ব্যবহার করাটা খুব জরুরি, বলে নাকি হাতে রান্নার গুণ থাকে। না এমনি বলছি, আমি সব দেখেছি, যা দেখেছি মা আমাকে যেভাবে বলে দিয়েছে আমি সেভাবে করছি। আচ্ছা, আরে হ্যাঁ রে, হাত দিয়ে না মাখলে কি জিনিসটা ভালো লাগে, মানে সেভাবে হয়ও না। এবার আমি এটার মধ্যে দিলাম আদা রসুন আর লঙ্কা দিলাম। লেবু আমি একটা কেটেছি, আমি হাফ দেব। ওকে, ঠিক আছে, একটু করে দেব আর আমি একটু করে মাখাবো, দেবো যাতে ম্যারিনেটটা ভালো হয়। সরি, হাতে হচ্ছে না, ডান হাতটাই দরকার। এইটা একটু লেবুর পরিমাণটা বেশি, কারণ প্রিপারেশনটার নামই লেমন পেপার চিকেন, তাই জন্য। আমরা লেমন পেপার চিকেন খাবো আর ওয়েট লসও করবো, কারণ লেবুর রসে ওয়েট লসের অনেক গুণাবলী আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, তবে আমি চেষ্টা করব অল্প তেলে করতে। আচ্ছা, একটু এই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এক দেড় চামচ দিলাম আমি। আচ্ছা, দই। ও, আমার বান্ধবী আমার জন্য রান্না করছে, বাবা, really be grateful, lucky, very much lucky, আমি সেটাই বলছি, be grateful. Yes, of course. আমি এর আগে একদিন এসেছিলাম, সেটা ছিল তোর বার্থডের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন তো আমি ক্যামেরা ফ্যামেরা আনিনি, ব্লগিং ও কিছু একটা বানিয়েছিলাম। হ্যাঁ, পাস্তা বানিয়েছিলি তুই, শুধু পাস্তা না, যে হোয়াইট সস দিয়ে পাস্তা, চিকেন পাস্তা, হোয়াইট সস, চিজ পাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই এটা না আমার কাছে যতটুকু ছিল আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবং সেই দিন এসে আমি যখন দেখলাম তুই রান্না করছিস, আই এম জাস্ট শকড, মানে আমি করি, হ্যাঁ বেশি করি না, মানে আমার আমার সামনে তুই রান্না করে, ও আচ্ছা, ওকে ওকে ওকে, না বেশি পরিমাণটা আমি খাই আসলে এখন। শি ইজ প্রো, না না প্রো না, বাট ওই আর কি, একটু একটু করতে পারি, একটু একটু করতে পারি। হ্যাঁ, আমি একটু রান্নার সময় ঘাবড়ে যাই, বিশেষ করে আমার মা তা যে যদি সামনে দাঁড়িয়ে থাকে, এটা না ওটা না সেটা না, ওরে বাবা রে, আমি একটু চমকে চমকে উঠি, এইটাই হলো মুশকিল, মানে আমি ঘাবড়ে যাই। এই জিনিসটা অবশ্য আমি মৌমিতার কাছ থেকে শিখেছি, আমি না জানতাম না, আমি জানতাম শুধু পাতাগুলোই দিতে হয়। আচ্ছা, তো তারপরে দেখলাম না তুমি সবটাই ব্যবহার করতে পারো, আর এটা ইজিয়েস্ট হয়েছে, কাঁচি দিয়ে কেটে দাও। তো আমি এটাই করবো ইজিয়েস্ট ওয়ে। আমার ওই দিদির পিঠে পায়েসে ব্লগটা তো তোমরা দেখবে, যে দিদি ওই এলাচটাকেও থেতো মেতো না করে টোটালি কাঁচি দিয়ে ও কেটে কেটে দিয়ে দিল, এবং ও কাজু কিশমিশটা ওরম করে অনেক রান্নাতে দেয়, তো এটা একটা সুবিধা। মানে আমাদের সময় অনুযায়ী আমরা যতটা সহজে করা যায়। তো এই হয়ে গেছে, এবার এটা আমি আরেকবার একটুখানি মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আচ্ছা, মনে হচ্ছে আধ ঘন্টা এনাফ মনে হয়, অ্যাকচুয়ালি ম্যারিনেট করে যতক্ষণ রাখা যায় ততই ভালো, মানে তুমি যদি দু তিন ঘন্টা রাখতে পারো সেটা তো খুবই ভালো, কারণ আমাদের কাছে এত সময় নেই, আমাদের তো খেতেও হবে না, লাঞ্চটা তো করতেও হবে।
এক্স্যাক্টলি। এবং মুনমুনের সেই কেক খাওয়া তাড়াহুড়ো আমার এখনো মনে আছে। ওকে, আমি আছি ওর বাড়িতে, আর আজকে অনেক অনেক কিছু হবে, মানে অনেক খাওয়া দাওয়া রান্নাবান্নাই শুধু হবে না, তার সঙ্গে হবে হচ্ছে গিয়ে কিছু কাজ আছে আমার যেটা আমি করব। তো তোমরা দেখতে থাকো, কিন্তু এখনই পুরো ব্যাপারটা হবে না, ওখান থেকে পেছন থেকে বলে যাচ্ছে আইডিয়া শেয়ার। হ্যাঁ, কিছু একটা করব যেটা খুব ইউনিক একটা কিছু আসতে চলেছে এই চ্যানেলে, তো সেটার একটা প্রিপারেশন নিচ্ছি। তো সেই জন্য একটু ওর কাছে এলাম, তো ক্যামেরাটা বোধহয় বেঁকে গেছে, তোমরা ব্যাকেই আমাকে দেখে নাও। আই এম অলওয়েজ ভেরি মাচ বিউটিফুল, সেটা সোজা ক্যামেরাই হোক বা ব্যাকা ক্যামেরাই হোক, এনিওয়েজ দেখতে থাকো ব্লগটাকে। মুনমুন তেল ঢালায় ব্যস্ত, তাই আমিই বলে দিই। এটা হচ্ছে ওই মিক্সিতে পেস্ট যেটা যেটা দিয়ে ম্যারিনেট করেছিলি তার একটা অংশ তো? না না না, ওটা শুধু আদা আর রসুন কুচি, কুচিটা হয়নি, কুচিটা একটু থেতলে গেছে, আদা আর রসুন একটু মিক্সচার আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোটা গোলমরিচ, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা লঙ্কা আর তেজপাতা। তেলটা আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো। এখানে চলছে একটুখানি ভয় 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 মশলা, তেলে মশলা ঢালা। হ্যাঁ, আমার একটু ভয় লাগে এইবার তেজপাতাটা, হ্যাঁ এটা দেওয়ার পরে যা হবে, এরপরেই সরে যাও দুধ থেকে, পড়ে যাক জলে পড়ে যাক, তারপরে আমি যা করার করবো। ভাই প্লিজ, আমি এবার এই আদা আর রসুন কুচিটা একটু দিয়ে দিলাম, একটু অল্প দেবো কারণ আমি ম্যারিনেট করার সময় বেশ খানিকটা দিয়েছিলাম। এইখানে ম্যাডাম আমাদের প্রো দিদি রান্না করছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ঢাল, এটা ঢাল, একটু লাগে যে ছিটকায় ভয় লাগে তখন। ওকে, হয়ে গেছে মশলাটা, ওগুলো জ্বলে পুড়েও গেছে, তাহলে সিম করে দেওয়া হলো কি? হ্যাঁ হ্যাঁ, সিম করে দেওয়া হলো। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখানে আমরা করবো যেটা হলো কর্নফ্লাওয়ার তো, কর্নফ্লাওয়ারটা একটু গুলে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। আমি নেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা তুই কি জন্য করছিস? এটা ওই যে এটা ওই জল দিয়ে গুলে রাখলে ব্যাপারটা গ্রেভি ব্যাপারটা হবে। আচ্ছা, এটা কি বলে মনে হয়, থকথকে একটা যে স্লাইস যেটা বলে, ঠিক এক্স্যাক্ট ওয়ার্ড আমি জানি না। আমি 2 চামচ দিলাম। আচ্ছা, এবার এটা কিন্তু জল দিয়ে গুলে রাখবো যাতে ওই মানে গ্রেভিটা বানানোর জন্যই এটা দেওয়া, আর কিছু না। ऐसे भूले बनी करे আমরা বেশ আনন্দ করছিলাম, কাকিমা মাঝখানে এসে আমাদের বকে দিয়েছে। আমি তো রাস্তা রাস্তা রান্না করছি, রান্নাটা হয় অত নাচা গানা করতে রান্না করলে কি হবে, সেই যে নাচা গানা বলা রান্না কি হয়, তারপরে একটুখানি গন্ডগোল হয়ে যায়। তুই আর কিছু করবো না, কর নুনটা দিস। হ্যাঁ, নুনটা দিয়ে দিয়েছি আগে, এই জন্য খাপে খাপে দিয়ে দিয়েছি যাতে একেবারে আলো না না হয়ে যায়, নাকি বলে? হ্যাঁ, আলো না। হ্যাঁ, আলো না, আলো না, নুনহীন, লবণহীন। এটা আমি জল দিয়ে গুলে রাখলাম ব্যাপারটাকে, এটা লাস্টে আমি অ্যাড করবো গ্রেভিটা বানানোর জন্য। এটা একটুখানি এটা ড্রাই হয়ে আসুক, তারপর এটা এই জন্য এটা একটু বেশি আঁচে দিয়েছি, হ্যাঁ একটু ড্রাই হয়ে আসলে তারপর এটা
কষতে সুবিধা হয়। যা হচ্ছে গো ওইটা ভালো করতে পারছি না। আর এই কাঠের খুন্তিতে রান্নাটা আমি এখনো পর্যন্ত করিনি সেভাবে, তো এটা আমার একটু অসুবিধাই হচ্ছে। বিরক্ত সব সময় বিরক্ত বিরক্তিকর মুখ বানিয়ে রাখি। মাংসের গন্ধ পেয়েছিস? খুব বিরক্ত হয় জানিস তো, আমি একটু বেশি জ্বালাই। তুই ওকে জ্বালান দিবি, জ্বালাবি, জ্বালানো পাবলিক। এটা ঠিক আছে, জ্বালাবে না চলবে না। হ্যাঁ চিকেনটা এবার ভাজা ভাজা মতো হয়ে এসেছে, মানে হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে, ব্রাউনিশ একটা রং এসে গেছে। এবার আমি ওই আগে থেকে যেটা করে রেখেছিলাম না, কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। এটার উপরে কি তুই আবার জল দিবি? একটু হ্যাঁ একটু দিতে হবে। যাচ্ছে কর্নফ্লাওয়ার মেশানো জল, তার সঙ্গে যাবে জল মানে প্লেন জল, আর তারপরে এটাকে একটুখানি সিদ্ধ হতে বোধ হয় রেখে দিবি নাকি? মানে হয়েই গেছে অলমোস্ট। এটা যে খুব বেশি ঝোল ঝোল হবে সেটা তো হবে না, তো এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তার একটু জল দিতে হবে, জলটা একটু আনতে হবে। এই সময় দিতে হবে, এই যে আমি ঝোল ঝোল মতো হয়েছে তো, এবার একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়, সেটা দেওয়া যে যায়, কিন্তু যেহেতু আমার কাছে নেই তাই আমি ওটা দিতে পারলাম না। লাস্ট একটুখানি এটা আমি দিয়ে দেবো। যাচ্ছে ধনে পাতা, দিতে হয় কিন্তু আমার কাছে নেই, আমি তাই দিতে পারলাম না। ঠিক আছে বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। একটু আমি লাস্টে বাটার দিয়ে দিলাম, হ্যাঁ ওটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে, এখন হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম, চাপা দিলাম, ডান ডান তুই যাও ওখানটা যা। স্টার্ট করাই আছে। ও আচ্ছা এই এসে গেছে, হয়ে গেছে এটা। ওয়াও এটা দিয়ে হবে আমাদের লাঞ্চ। লাঞ্চ এবার এই দেখ গমের, এই যে এই যে এই একটু সাজানোর জন্য আমি দিলাম। So nice. Ho gaya. Lemon chicken, lemon pepper chicken ready. Ready to eat it, guys. এরপর আমরা লাঞ্চ শেষ করি, কিন্তু লাঞ্চের ছবি অবশ্যই আমি তুলিনি। আর তারপর শুরু হয় আমাদের প্র্যাকটিসিং, যেটার কথা তোমাদেরকে একটু আগেই বলছিলাম, কিন্তু এটা কি কেন কি ব্যাপার সেটা আমার চ্যানেল ফলো করো তাহলেই জানতে পারবে। আর সেই সঙ্গে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।